মহানগর এক এবং দুই তো অবশ্যই আছে, হারুন ছাড়া অসম্পূর্ণ ছিল। হ্যাঁ, মহানগর তিনের ব্যাপারে আসলে আমি এখনো বলতে পারছি না, ওটা আসলে সময় বলে দিই। আমরা মহানগর দুই এর শেষ পার্টে দেখি যে মোশাররফ করিম গুলি খেয়েছেন। এখন মহানগর তিনে কি মোশাররফ করিম থাকছেন? সেটা আমার একটু আশফাক নিপুণকে জিজ্ঞেস করতে হবে আসলে থাকছেন কিনা, কারণ আসলে এই উত্তরটা দেওয়াটা একটু অসম্ভব। কারণ নির্মাতা হিসেবে তো আমরা এক ধরনের একটা একটা গল্প বলি, গল্প বলে দর্শকের উপর ছেড়ে দিই বাকিটা। হ্যাঁ, এখন নির্মাতা যদি আসলে নির্মাণের বাইরে গিয়ে কথা বলতে শুরু করেন, তাহলে আসলে নির্মাণের যে মজা বা দর্শনের যে মজা দর্শকদের জন্য সেটা আর থাকে না। কাজে এটা আসলে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না, এটা আমি ছেড়ে দিয়েছি দর্শকদের উপরে। দর্শকরা দেখার পরে যেই উপসংহারে আসতে চান, দর্শকদের কেউ কেউ বলছেন যে এটা তো কোনোভাবেই কাম্য না, দর্শকদের কেউ কেউ বলছেন যে অবশ্যই যেভাবে হোক তাকে তিনে আনতে হবে, অনেকে এটাও বলছেন যে এসআই মলয় হয়তো তাকে সারিয়ে তুলবে ওখান থেকে তিনে গিয়ে, অনেকে এটা বলছেন যে না এটাই আসলে প্রপার এন্ডিং ছিল, ওসি হারুনের যাত্রা এখানেই শেষ। তো এটা পুরোপুরি আমি খুবই উপভোগ করছি এক একজনের এক এক ধরনের ইন্টারপ্রিটেশন। নির্মাতা হিসেবে আসলে আমি মনে করি আমি তখনই বা আপনি তখনই সফল হবেন যখন আপনি দর্শকদের মধ্যে বিভিন্ন ইন্টারপ্রিটেশনের ভাবনা ছড়িয়ে দিতে পারবেন, ওরা যখন নিজেদের মতো করে এক ধরনের একটা উপসংহারে আসতে চাইবেন, তখনই আসলে আমি ভাবি যে এটা নির্মাতার সাফল্য। আমার মনে হয় যে আমি বরং একটা উপসংহার দিয়ে দেওয়ার চাইতে আমি দর্শকদের উপসংহারগুলোই এনজয় করছি। ওসি হারুন ব্যতীত মহানগর অসম্পূর্ণ থেকে যায়, আপনি কি একমত? মহানগর এক এবং দুই তো অবশ্যই ওসি হারুন ছাড়া অসম্পূর্ণ ছিল। হ্যাঁ, মহানগর তিনের ব্যাপারে আসলে আমি এখনো বলতে পারছি না, ওটা আসলে সময় বলে দিবে। মহানগর এক এবং মহানগর দুয়ে দেখলাম ওসি হারুন হচ্ছে মুখ্য চরিত্র, কিন্তু আমরা ওসি হারুনের কোনো পরিবার দেখলাম না, ওসি হারুনের পরিবার নেই কেন? দেখেন, আপনি যদি খেয়াল করেন মহানগর ছিল এক রাতের গল্প এবং মহানগর দুই হচ্ছে তার ঠিক পরের রাতের গল্প, ঠিক? সো এই যে দুটো রাত, মানে এমন না যে আমি অনেক বড় একটা সময় ধরে দেখালাম। আবার যদি আপনি মহানগর দুই থেকে দেখে থাকলে মহানগর দুইয়ের যেই দুই বছর আগের ফ্ল্যাশব্যাক সেটাও এক রাতের গল্প। সো যেহেতু আমি খালি রাতের গল্পটাই দেখাচ্ছি, আমি এখানে আসলে ওসি হারুনের ফ্যামিলি, শুধু ফ্যামিলি না, আপনি যদি হিসাব করে দেখেন ওখানে ওসি হারুনের কোনো বন্ধুও নেই। আমি বড়ুয়াকে হয়তো এখানে অনেকদিন পরে এসে বড়ুয়া একজনকে পেয়েছি যে আসলে ওসি হারুনের বন্ধু, না হলে আসলে থানার বাইরে তার কোনো জগতই নাই আমি দেখিয়েছি। মহানগর এক এবং দুই ডিজাইনটা করা ছিল এভাবে যে যেহেতু আমি রাতের গল্পগুলো বলছি, সেহেতু এখানে আমি আর কোনো বাড়তি অনুষঙ্গ যোগ করতে চাই না। বাড়তি অনুষঙ্গ যোগ না করেও যদি আসলে দর্শকদেরকে স্ক্রিনে আটকে রাখা যায়, আমি মনে করি সেটাই আমার সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট, যে আমি তার পরিবার দেখালাম না, তার সন্তান আছে কি না দেখালাম না, তার স্ত্রী আছে কি না দেখালাম না, ওই অ্যাঙ্গেলটা বাদ দিয়েই আমি যদি একটা চরিত্রকে দাঁড় করাতে পারি এবং দর্শক যদি কানেক্ট করতে পারেন, দর্শক যদি চরিত্রটাকে ভালোবাসতে পারেন, তাহলে ধরেন একটা নতুন ডাইমেনশন তৈরি হয়। ওসি হারুন ক্যারেক্টারের সাথে আমি এই ডাইমেনশনটাই তৈরি করতে চাইছি।